আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। পাটগ্রাম মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও সংযুক্ত হলাম আমি গুলনাহার, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পাটগ্রাম মহিলা কলেজ, পাটগ্রাম লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণী দ্বিতীয় পত্র অধ্যায় প্রথম মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ সম্পর্কে। তাহলে শিক্ষার্থীরা, প্রথমেই আমরা মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে জেনে নেই। মোহাম্মদ বিন কাসিম ছিলেন একজন উমাইয়া সেনাপতি। তিনি সৌদি আরবের তাইপের সাকিব গোত্রের সদস্য ছিলেন। তার পিতা কাসিম বিন ইউসুফ তার বাল্যকালেই মৃত্যুবরণ করেন এবং তার চাচা উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তাকে যুদ্ধবিদ্যা এবং সরকার পরিচালনা শিক্ষা দেন। হাজ্জাজ বিন ইউসুফ তার নিজ কন্যাকে ভাতিজা মোহাম্মদ বিন কাসিমের সাথে বিবাহ দেন। মূলত হাজ্জাজ বিন ইউসুফের প্রত্যক্ষ নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে সামরিক অভিযান পরিচালনা করেন। আর এই বিজয়ের কারণেই মুসলিমদের পক্ষে ভারতীয় উপমহাদেশে বিজয়ের পথ প্রশস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণগুলো সম্পর্কে আলোচনা করব। আর এই কারণগুলো দুভাগে বিভক্ত, পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ। আর পরোক্ষ কারণগুলো হচ্ছে রাজ্য বিজয়, ইসলাম প্রচার, ধনসম্পদ অর্জন, ব্যর্থতাকে জয়, সিন্ধু রাজনৈতিক অস্থিরতা, হাজ্জাজ বিন ইউসুফের সাম্রাজ্যবাদী নীতি, সীমান্ত সুরক্ষা এবং আরব বিদ্রোহীদের আশ্রয় দান। এখন আমরা এগুলো সম্পর্কে জানব। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের প্রথম কারণ হচ্ছে রাজ্য বিজয়। 705 খ্রিস্টাব্দে প্রথম ওয়ালিদ দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন একজন সাম্রাজ্যবাদী খলিফা। সৌভাগ্যক্রমে তিনি মুসা বিন নুসাইয়ের, তারিক বিন জিয়াদ, কুতাইবা, হাজ্জাজ বিন ইউসুফ এবং মোহাম্মদ বিন কাসিম প্রমুখ দক্ষ, যোগ্য ও সমরকুশলী সেনাপতি লাভ করেন। তিনি স্পেন, মধ্য এশিয়া এবং ভারত জয়ের আশা পোষণ করেন। তিনি সাম্রাজ্যবাদী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের প্রত্যক্ষ সহযোগিতা এবং খলিফা ওয়ালিদের সমর্থনে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন এবং সফলতা লাভ করেন। এরপর আমরা দেখব ইসলাম প্রচার। এটি হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি অন্যতম পরোক্ষ কারণ। 610 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর হতে ইসলাম প্রচার শুরু করেন। তিনি জীবদ্দশায় একটি ইসলামী সাম্রাজ্য রেখে যান। এরপর থেকে প্রত্যেক খলিফার শাসনামলে কোনো না কোনো অঞ্চলে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। যে সে সময় খলিফাগণ ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা করেছেন। এভাবেই ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে ভারতবর্ষে সামরিক অভিযান পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি অন্যতম পরোক্ষ কারণ হচ্ছে ধনসম্পদ অর্জন। প্রাচীন কাল হতে আরবের সাথে ভারতের একটি বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। ভারতের অফুরন্ত ধনসম্পদ এবং ঐশ্বর্য বৈভবের সাথে আরব বণিকগণ সংযুক্ত ছিলেন। যাযাবর আরবদের কোনো নির্দিষ্ট পেশা ছিল না। নতুন নতুন অঞ্চল জয়ের মাধ্যমে গণিমত লাভ করা তাদের একটি অন্যতম নেশা ও পেশায় পরিণত হয়। খলিফাগণ মুজাহিদদের এর আর্থিক সচ্ছলতার বিষয়ে চিন্তা করে নতুন নতুন রাজ্য জয়ের অনুমতি দেন, আর এ কারণেই আরবগণ ভারতে সামরিক অভিযান প্রেরণ করেন। ব্যর্থতাকে জয় সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি অন্যতম পরোক্ষ কারণ। 636 থেকে 637 এবং 643 থেকে 644 খ্রিস্টাব্দে ভারতবর্ষে সামরিক অভিযান প্রেরিত হয়, কিন্তু সমুদ্রপথে সামরিক অভিযান বিপজ্জনক মনে করে এরূপ যুদ্ধাভিযান স্থগিত করা হয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচেষ্টায় নৌবাহিনী গঠনের মাধ্যমে 659 থেকে 662 এবং 664 খ্রিস্টাব্দে পরপর সামরিক অভিযান প্রেরিত হয়। অষ্টম শতাব্দীর শুরুতে মুসলমানগণ ইবন আল হারি আল বাহিত্তির নেতৃত্বে মেকরান অঞ্চল দখল করেন।
আর এই মেকরান বা বেলুচিস্তান দখলের মাধ্যমে সিন্ধু আক্রমণ সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি পরোক্ষ কারণ হচ্ছে সিন্ধু রাজনৈতিক অস্থিরতা। আরবরা সিন্ধু বিজয়ের পূর্বেই বুখারা, সমরকন্দ ও ফারগানা প্রভৃতি অঞ্চল দখল করেন এবং সবশেষে মেকরান বা বেলুচিস্তান দখল করেন। এসব অঞ্চল থেকে মুসলিম সমরকুশলীগণ সিন্ধুর ভিতর বাহির সব কিছুই অনুধাবন করেন। রাজা দাহিরের নিষ্ঠুরতা এবং জাট ও মেটদের রাজ্যের বিরুদ্ধে নেতিবাচক কার্যকলাপ, অর্থনৈতিক বিপর্যয়, বর্ণপ্রথার কুপ্রভাব সর্বোপরি সামরিক দুর্বলতা মুসলমানদের জানা ছিল। অনুকূল পরিস্থিতি এবং জাট ও মেটদের সহযোগিতার আশ্বাস আরবদের সিন্ধু আক্রমণে উৎসাহী করে। সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি পরোক্ষ কারণ হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের সাম্রাজ্যবাদী নীতি। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন যোগ্য, দক্ষ ও কঠোর শাসক। তিনি যে প্রদেশের গভর্নর ছিলেন সে প্রদেশ অত্যন্ত কঠোরতার সাথে শাসন করেছেন। উদাহরণস্বরূপ আমরা হেজাজ প্রদেশের কথা বলতে পারি। খলিফা আল ওয়ালিদের শাসনামল ছিল মুসলিম সম্প্রসারণের যুগ। মূলত হাজ্জাজ বিন ইউসুফের কঠোর সাম্রাজ্যবাদী নীতির কারণেই আরবরা সিন্ধু আক্রমণ করেন। সীমান্ত সুরক্ষা হচ্ছে সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি পরোক্ষ কারণ। খুলাফায়ে রাশিদিনের আমলে মুসলমানগণ মার্ফ, হিরাত, সিজিস্তান ও সিরাজ প্রভৃতি অঞ্চল দখল করেন। মুসলিম সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল ছিল মেকরান। আর এই মেকরানের রাজা হিন্দু রাজা সহ পার্শ্ববর্তী হিন্দু রাজাদের নিকট মুসলিম সীমান্ত সুরক্ষিত ছিল না। তাই হাজ্জাজ বিন ইউসুফ মেকরান, সিন্ধু, মুলতান অঞ্চলগুলো দখলের সশস্ত্র পরিকল্পনা গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, সিন্ধু ও মুলতান বিজয়ের সর্বশেষ পরোক্ষ কারণ হচ্ছে আরব বিদ্রোহীদের আশ্রয়দান। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের গভর্নর। তার কঠোর শাসননীতির কারণে কতিপয় ইরাকি বিদ্রোহী হয়ে ওঠে আর এই বিদ্রোহীরা সীমান্ত পার হয়ে সিন্ধুরাজ দাহিরের রাজ্যে আশ্রয় গ্রহণ করেন। তখন হাজ্জাজ বিন ইউসুফ দূত মারফত রাজা দাহিরের নিকট বিদ্রোহীদের ফেরত চান, কিন্তু রাজা দাহির হাজ্জাজকে সহযোগিতা করা থেকে বিরত থাকেন আর এর ফলে উভয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের পরোক্ষ কারণগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানব এর প্রত্যক্ষ কারণ আসলে কী ছিল। আরবের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ হিসেবে কয়েকটি মত পাওয়া যায়। এর মধ্যে অনেকেই মনে করেন যে আরবের সাথে সিংহল রাজার বাণিজ্য সম্পর্ক ছিল। সিংহলে কতিপয় আরব বণিক বাণিজ্য করতে এসে মৃত্যুমুখে পতিত হন। তাদের পরিবারকে, বিশেষ করে তাদের কন্যাদের সিংহল রাজা জাহাজে করে হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠান, কিন্তু সিন্ধুর দেবল বন্দরে এসে জাহাজগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। ফলে এর প্রতিশোধস্বরূপ সিন্ধুর বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরিত হয়। আবার অনেকে মনে করেন সিংহল রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি তৎকালীন উমাইয়া খলিফার প্রতি আনুগত্যের নিদর্শনস্বরূপ আটটি জাহাজে করে উপঢৌকন প্রেরণ করেন, ফলে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হয়। তখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের নিকট লুণ্ঠিত জাহাজগুলোর ক্ষতিপূরণ দাবি করেন। রাজা দাহির তার দাবি প্রত্যাখ্যান করেন। আবার অনেকে মনে করেন খলিফা আল ওয়ালিদ ক্রীতদাসী এবং অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য কয়েকজন অনুচরকে ভারতে প্রেরণ করেন। অনুচরগণ কর্তৃক ক্রীতদাসী এবং অন্যান্য ক্রয় সামগ্রী ক্রয়ের পর ফেরার পথে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হয়। হাজ্জাজ বিন ইউসুফ জাহাজগুলো ক্ষতিপূরণ দাবি করেন, কিন্তু তার দাবি অগ্রাহ্য করা হয়। এক কথায় বলা যায়
জলদস্যু এবং রাজা দাহিরকে সমুচিত শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আরব অভিযান পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো। পাটগ্রাম মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও সংযুক্ত হলাম আমি গুলনাহার, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পাটগ্রাম মহিলা কলেজ, পাটগ্রাম লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণী দ্বিতীয় পত্র অধ্যায় প্রথম, মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণ সম্পর্কে। তাহলে শিক্ষার্থীরা, প্রথমেই আমরা মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে জেনে নেই। মোহাম্মদ বিন কাসিম ছিলেন একজন উমাইয়া সেনাপতি। তিনি সৌদি আরবের তাইপের সাকিব গোত্রের সদস্য ছিলেন। তার পিতা কাসিম বিন ইউসুফ তার বাল্যকালেই মৃত্যুবরণ করেন এবং তার চাচা উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তাকে যুদ্ধবিদ্যা এবং সরকার পরিচালনা শিক্ষা দেন। হাজ্জাজ বিন ইউসুফ তার নিজ কন্যাকে ভাতিজা মোহাম্মদ বিন কাসিমের সাথে বিবাহ দেন। মূলত হাজ্জাজ বিন ইউসুফের প্রত্যক্ষ নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে সামরিক অভিযান পরিচালনা করেন। আর এই বিজয়ের কারণেই মুসলিমদের পক্ষে ভারতীয় উপমহাদেশে বিজয়ের পথ প্রশস্ত হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণগুলো সম্পর্কে আলোচনা করব। আর এই কারণগুলো দুভাগে বিভক্ত, পরোক্ষ কারণ এবং প্রত্যক্ষ কারণ। আর পরোক্ষ কারণগুলো হচ্ছে রাজ্য বিজয়, ইসলাম প্রচার, ধনসম্পদ অর্জন, ব্যর্থতাকে জয়, সিন্ধু রাজনৈতিক অস্থিরতা, হাজ্জাজ বিন ইউসুফের সাম্রাজ্যবাদী নীতি, সীমান্ত সুরক্ষা এবং আরব বিদ্রোহীদের আশ্রয় দান। এখন আমরা এগুলো সম্পর্কে জানব। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের প্রথম কারণ হচ্ছে রাজ্য বিজয়। 705 খ্রিস্টাব্দে প্রথম ওয়ালিদ দামেস্কের সিংহাসনে আরোহণ করেন। তিনি ছিলেন একজন সাম্রাজ্যবাদী খলিফা। সৌভাগ্যক্রমে তিনি মুসা বিন নুসাইয়ের, তারিক বিন জিয়াদ, কুতাইবা, হাজ্জাজ বিন ইউসুফ এবং মোহাম্মদ বিন কাসিম প্রমুখ দক্ষ, যোগ্য ও সমরকুশলী সেনাপতি লাভ করেন। তিনি স্পেন, মধ্য এশিয়া এবং ভারত জয়ের আশা পোষণ করেন। তিনি সাম্রাজ্যবাদী গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের প্রত্যক্ষ সহযোগিতা এবং খলিফা ওয়ালিদের সমর্থনে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন এবং সফলতা লাভ করেন। এরপর আমরা দেখব ইসলাম প্রচার। এটি হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি অন্যতম পরোক্ষ কারণ। 610 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর হতে ইসলাম প্রচার শুরু করেন। তিনি জীবদ্দশায় একটি ইসলামী সাম্রাজ্য রেখে যান। এরপর থেকে প্রত্যেক খলিফার শাসনামলে কোনো না কোনো অঞ্চলে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। সে সময় খলিফাগণ ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য অনেক চেষ্টা করেছেন। এভাবে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে ভারতবর্ষে সামরিক অভিযান পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি অন্যতম পরোক্ষ কারণ হচ্ছে ধনসম্পদ অর্জন। প্রাচীন কাল হতে আরবের সাথে ভারতের একটি বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। ভারতের অফুরন্ত ধন সম্পদ এবং ঐশ্বর্য বৈভবের সাথে আরব বণিকগণ সংযুক্ত ছিলেন। যাযাবর আরবরা, আরবদের কোনো নির্দিষ্ট পেশা ছিল না। নতুন নতুন অঞ্চল জয়ের মাধ্যমে গনিমত লাভ করা তাদের একটি অন্যতম নেশা ও পেশায় পরিণত হয়। খলিফাগণ মুজাহিদদের এর আর্থিক সচ্ছলতার বিষয়ে চিন্তা করে নতুন নতুন রাজ্য জয়ের অনুমতি দেন আর এ কারণেই আরবগণ ভারতে সামরিক অভিযান প্রেরণ করেন। ব্যর্থতাকে জয় সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি অন্যতম পরোক্ষ কারণ। 636 থেকে 637 এবং 643 থেকে 644 খ্রিস্টাব্দে ভারতবর্ষে সামরিক অভিযান প্রেরিত হয়।
কিন্তু সমুদ্রপথে সামরিক অভিযান বিপজ্জনক মনে করে এরূপ যুদ্ধাভিযান স্থগিত করা হয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচেষ্টায় নৌবাহিনী গঠনের মাধ্যমে 659 থেকে 662 এবং 664 খ্রিস্টাব্দে পরপর সামরিক অভিযান প্রেরিত হয়। অষ্টম শতাব্দীর শুরুতে মুসলমানগণ ইবন আল হারি আল বাহিত্তির নেতৃত্বে মেকরান অঞ্চল দখল করেন, আর এই মেকরান বা বেলুচিস্তান দখলের মাধ্যমে সিন্ধু আক্রমণ সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থী, সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি পরোক্ষ কারণ হচ্ছে সিন্ধুর রাজনৈতিক অস্থিরতা। আরবরা সিন্ধু বিজয়ের পূর্বেই বুখারা, সমরকন্দ ও ফারগানা প্রভৃতি অঞ্চল দখল করেন এবং সবশেষে মেকরান বা বেলুচিস্তান দখল করেন। এসব অঞ্চল থেকে মুসলিম সমরকুশলীগণ সিন্ধুর ভিতর বাহির সব কিছুই অনুধাবন করেন। রাজা দাহিরের নিষ্ঠুরতা এবং জাট ও মেটদের রাজ্যের বিরুদ্ধে নেতিবাচক কার্যকলাপ, অর্থনৈতিক বিপর্যয়, বর্ণপ্রথার কুপ্রভাব সর্বোপরি সামরিক দুর্বলতা মুসলমানদের জানা ছিল। অনুকূল পরিস্থিতি এবং জাট ও মেটদের সহযোগিতার আশ্বাস আরবদের সিন্ধু আক্রমণে উৎসাহী করে। সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি পরোক্ষ কারণ হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফের সাম্রাজ্যবাদী নীতি। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন যোগ্য, দক্ষ ও কঠোর শাসক। তিনি যে প্রদেশের গভর্নর ছিলেন সে প্রদেশ অত্যন্ত কঠোরতার সাথে শাসন করেছেন। উদাহরণস্বরূপ আমরা হেজাজ প্রদেশের কথা বলতে পারি। খলিফা আল ওয়ালিদের শাসনামল ছিল মুসলিম সম্প্রসারণের যুগ। মূলত হাজ্জাজ বিন ইউসুফের কঠোর সাম্রাজ্যবাদী নীতির কারণেই আরবরা সিন্ধু আক্রমণ করেন। সীমান্ত সুরক্ষা হচ্ছে সিন্ধু ও মুলতান বিজয়ের আরেকটি পরোক্ষ কারণ। খুলাফায়ে রাশিদিনের আমলে মুসলমানগণ মার্ফ, হিরাত, সিজিস্তান ও সিরাজ প্রভৃতি অঞ্চল দখল করেন। মুসলিম সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল ছিল মেকরান। আর এই মেকরানের রাজা হিন্দু রাজা সহ পার্শ্ববর্তী হিন্দু রাজাদের নিকট মুসলিম সীমান্ত সুরক্ষিত ছিল না। তাই হাজ্জাজ বিন ইউসুফ মেকরান, সিন্ধু, মুলতান অঞ্চলগুলো দখলের সশস্ত্র পরিকল্পনা গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, সিন্ধু ও মুলতান বিজয়ের সর্বশেষ পরোক্ষ কারণ হচ্ছে আরব বিদ্রোহীদের আশ্রয়দান। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের গভর্নর। তার কঠোর শাসননীতির কারণে কতিপয় ইরাকি বিদ্রোহী হয়ে ওঠে, আর এই বিদ্রোহীরা সীমান্ত পার হয়ে সিন্ধু রাজ দাহিরের রাজ্যে আশ্রয় গ্রহণ করেন। তখন হাজ্জাজ বিন ইউসুফ দূত মারফত রাজা দাহিরের নিকট বিদ্রোহীদের ফেরত চান, কিন্তু রাজা দাহির হাজ্জাজকে সহযোগিতা করা থেকে বিরত থাকেন, আর এর ফলে উভয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের পরোক্ষ কারণগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানব এর প্রত্যক্ষ কারণ আসলে কী ছিল। আরবের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ কারণ হিসেবে কয়েকটি মত পাওয়া যায়। এর মধ্যে অনেকেই মনে করেন যে আরবের সাথে সিংহল রাজার বাণিজ্য সম্পর্ক ছিল। সিংহলে কতিপয় আরব বণিক বাণিজ্য করতে এসে মৃত্যুমুখে পতিত হন। তাদের পরিবারকে, বিশেষ করে তাদের কন্যাদের সিংহল রাজা জাহাজে করে হাজ্জাজ বিন ইউসুফের কাছে পাঠান, কিন্তু সিন্ধুর দেবল বন্দরে এসে জাহাজগুলো জলদস্যু কর্তৃক লুণ্ঠিত হয়। ফলে এর প্রতিশোধস্বরূপ সিন্ধুর বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরিত হয়। আবার অনেকে মনে করেন সিংহল রাজা ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি তৎকালীন উমাইয়া খলিফার প্রতি আনুগত্যের নিদর্শনস্বরূপ আটটি জাহাজে করে উপঢৌকন প্রেরণ করেন, ফলে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হয়। তখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের নিকট লুণ্ঠিত জাহাজগুলোর ক্ষতিপূরণ দাবি করেন। রাজা দাহির তার দাবি প্রত্যাখ্যান করেন। আবার অনেকে মনে করেন খলিফা আল ওয়ালিদ
ক্রীতদাসী এবং অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য কয়েকজন অনুচরকে ভারতে প্রেরণ করেন। অনুচরগণ কর্তৃক ক্রীতদাসী এবং অন্যান্য ক্রয় সামগ্রী ক্রয়ের পর ফেরার পথে সিন্ধুর দেবল বন্দরে জলদস্যু কর্তৃক জাহাজগুলো লুণ্ঠিত হয়। হাজ্জাজ বিন ইউসুফ জাহাজগুলো ক্ষতিপূরণ দাবি করেন, কিন্তু তার দাবি অগ্রাহ্য করা হয়। এক কথায় বলা যায়, জলদস্যু এবং রাজা দাহিরকে সমুচিত শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আরও অভিযান পরিচালিত হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের কারণগুলো সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।